আজকে ঈশার নামাজের আগে আমার ভাতিজার সঙ্গে আমার কথা হলো। আমার ভাতিজা হলো মুফতি আমির হামজা, ঈশার নামাজের আগে। এখন আপনারা বলবেন, হুজুর জেলখানায় আমির হামজা আর আপনি আটঘরিয়া থেকে তার সঙ্গে কথা কিভাবে বললেন? লাইন আছে, লাইন আছে। আমাকে বলেছে, চাচা আমার দুইটা মেয়ের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট দুইটা মেয়ে প্রতিদিন আমি যাওয়ার অপেক্ষায় দরজার কাছে দাঁড়িয়ে থাকে। কোন অপরাধ নয়, 50 বছর কোরআনের তাফসির করে আল্লাহর ওলি এখন জেলখানায়। জয়গণ, কথা ঠিক কিনা? 16 জনের ভিতরে আমি 18 নম্বর তালিকায় আছি। এখন আমি কেমন আছি আপনার তালিকা দেখেন, 18 নম্বরে আছি। আমার ব্যাপারে সরকারের কাছে 37 পৃষ্ঠার দুর্নীতি দমনের কাছে একটা রিপোর্ট গেছে। কয় পৃষ্ঠা? 2200 পৃষ্ঠার মধ্যে 37 পৃষ্ঠা আমাকে নিয়েই লেখা। একবার বাংলাদেশের সংসদে কে যেন বলেছিল যে আল্লামা সাইদের ওয়াজার কেউ শোনে না, তিনি দুর্নীতি, নারী নির্যাতন এবং এরকম বহু অপরাধ করার কারণে তাকে আমরা সেভ করার জন্য জেলখানায় বন্দি করে রাখছি, তাকে বের করে দিলে জনগণ পিটে মারবে। আমি তার পরক্ষণেই বলেছিলাম, 50 বছর কোরআনে তাফসির করলো, দিন দিন জনগণ বাড়ল, হিন্দুরা পর্যন্ত তার হাতে ঈমান গ্রহণ করলো। যেরকম কথা ঠিক কিনা? তোমরা মনে করতেছ কেউ আর শোনে না, 15 দিনের জন্য তার সাইডে দিয়ে দেখো, জনগণ ও আর শোনে না, না কি করে বাংলাদেশের কোন ময়দানে লোক ধরাতে পারবে না। যেরকম কথা ঠিক কিনা? সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম চৌধুরী হঠাৎ করে বিএনপি তোরে করে না, কারণ বাংলাদেশের দুইটা বড় দলে এ আল্লাহু আকবার তাকবীর চলে না। তোরে কোন কথা ঠিক কিনা? বিএনপির মধ্যে তাকবীর দিয়ে এখন বহিষ্কার করে নাই, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কেউ যদি তাকবীর দেয় সাথে সাথে খবর হয়ে যাবে। তোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বিএনপির মধ্যে কিছু লোক আছে, তার মধ্যে আমির খসরু মাহমুদ, উনি বলেছেন এ তাকবীর তো আমাদের দলের না, এইটা অন্য দলের তাকবীর। এই তাকবীর যদি কেউ দলবদ্ধভাবে ঘোষণা করে সঙ্গে সঙ্গে এই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। জোরে কোনো কথা ঠিক কিনা? এ তাকবীর কোনো দলে? তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ, তোমার কানে তাকবীর শোনানো হয়েছে, মুসলমান দৈনিক 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার আজান দেয়। জোরে কোনো ঠিক কিনা? নামাজে দাঁড়াও আল্লাহু আকবার বলে, মরে গেলে তোমার জানাজায় যিনি ইমামতি করবেন তিনি আল্লাহ আকবার বলবেন। জোরেকার কথা ঠিক কিনা? সে আল্লাহ আকবার একজন বলতেছে আর আপনারা বলতেছেন না, আপনারা কি বিব্রত বোধ করতেছে? লিল্লাহে আকবার, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আপনারা কেমন আছেন, এই জন্যই যে বহুদিন পর দেখা। তো যখন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল তখন সোয়াবিন তেল ছিল 38 টাকা কেজি, এখন বেড়ে 200 টাকা গেছে। এমন একটা বাংলাদেশ যে এক রাতে তেলের দাম 40 টাকা বাড়ে, তারপরেও জনগণ একটা কথাও কয় না। তোর এখন কথা ঠিক কিনা? আমি বললাম, ভাইরে এই হারে দ্রব্যমূল্যের দাম হঠাৎ বেড়ে গেল, জনগণ কথা কয় না কেন? বলে, হুজুর যারাই কথা বলবে তাদেরকেই এই ভয় কে দেখাইছে? কে যেন বলে দিছে দেওয়ালের কান আছে, জোরে কথা বলো না, খবর কি খবর? তো যারা ভাবতেছেন জোরে কথা বললে খবর আছে, তারা কোনোদিন ভালো থাকতে পারেন না। এরপরও আপনারা বলছেন আলহামদুলিল্লাহ, এইটা বলার পিছনে কারণ হলো জারামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া আল্লাহ তাআলা আপনাদেরকে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার?
তাহলে জবান করে সমস্যারে সকল বল সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার, কেন করলেন? হ্যাঁ, আমার এলাকার কুজি সব আমার সঙ্গে খুব মহব্বত। আমি বললাম অজি সাহেব, আমাদের এলাকার সব চৌকিদার এই দুর্গা পূজা পাহারা দেওয়ার জন্য গেল, এরা তো মুসলমান, কিন্তু হিন্দুদের ঠাকুর পাহারা দিবে কেন? অজি সাহেব বলতেছে আপনাদের জন্য। তাই বললাম আমরা কি করছি? বলে আপনারা করেন নাই, কিন্তু মিথ্যা দোষ যেন আপনাদের উপরে চাপাবার না পারে এই জন্য আমরা মূর্তি পাহারা দেই, কারণ মূর্তি তো ভাঙ্গার জিনিস, এটা ভাঙবেই। যেরকম কথা ঠিক কিনা? 10 তারিখে ভাঙুক, হিন্দুরা ভাঙলে কোনো সমস্যা নাই, কিন্তু 10 তারিখের আগে যদি কোনো হিন্দু ভাঙে মুসলমানের উপরে দোষ স্থাপন হবে। যেরকম ঠিক কিনা? আসলে ওটা কি থাকার জিনিস না ভাঙ্গার জিনিস? আমি এক হিন্দুকে বলছিলাম, তারে নম নম করো, এত সম্মান করো, আবার তারে লাঠিগুলি দিয়ে ভাঙো কেন? বলে আমাকে ধর্ম এরকমই হুজুর, যাকে যাকে মহব্বত করি তাকে আবার লাগতেই। আমরা আল্লাহর প্রশংসা এই জন্যই করব, দুনিয়ার এমন কোন ধর্মের মধ্যে আল্লাহ কবুল করে নাই এমন একটা ধর্মে আমাদের কবুল করেছেন, যে ধর্ম সম্পর্কে আল্লাহ বললেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করো আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহ দয়া করে রহম করে সেই কবুলযোগ্য ইসলামের ভিতরে আমাদেরকে মুসলমান হিসাবে গ্রহণ করেছেন, খুশি না বেজার? এই জন্য আমরা সবাই কি বলবো, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম সারা বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি কার হাতে? আরো জোরে কখন? আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই, আমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি। কথা ঠিক? আমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচার কোন বিচার? আরো জোরে কান, কোন বিচার? বাংলাদেশের বিচারে হয়তো আমি ন্যায় বিচার পাব না, কিন্তু শেষ বিচার যখন শুরু হবে তখন কোন ভেজাল চলবে। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, এরা হাল আমলে মারা গেল, নাম হলো জিল্লুর রহমান, জোরে কান, নাম কি? ওই বুদ্ধিজীবীর গোরস্থানে যখন দাফন করা হবে ওই সময় একজন ঘোষক ঘোষণা করতেছে, একজন মাইক ধরে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। ক স্তরের? আর্মি, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। তখন মুনকির নাকির ফেরেশতা দয় বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু করলো আমরা কি ফেরত যাব? ফেরত যাবে? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বল কারে পরাব, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, শয়তানের দল করে কবরে আসুক তারে মজা দেখাবো। এখন হয়তো মজা মারতিছে, মজা দেখানো শুরু হবে। দরকার ঠিক? ভেজাল বিচার চলতেছে,
কিন্তু আল্লাহ যখন হাকিম হবেন ওই সময় আর কোনো ভেজাল চলবে না, ওই সময় একজনই উকিল হবেন, কোনো নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না, শুধু একজন নবী উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সেই বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে, খুশি না বেজা? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনব, যে কোরআন থেকে আলোচনা শুনব, এই কোরআনে কোনো ভেজাল, কোনো ধোকা, কোনো গোজামিল কয়বার নাই করলেন? যারাই নাই বলার সুযোগ পাওয়ার পরে নাই করলো না, মুখ বন্ধ করে রাখলো, আল্লাহকে জবান দেয়নি, যেরকম দেয়নি, কিন্তু জবান থাকার পরেও জবান বন্ধ করলো। তো ডান কাঁধে ফেরেশতা বলতেছে আল্লাহ বকরা যে তিনটা কথা বললো, যে ধোকা নাই, সন্দেহ নাই, ভেজাল নাই, তো যারা নাই নাই করলো তাদের নেকি আমরা ডান কাঁধে লিখলাম, কিন্তু যারা জবান বন্ধ করে থাকলো এরকে কি করবো? কারণ আমরা ফেরেশতারা তো না কথা শুনে লিখি না, ফেরেশতারা কথা যতক্ষণ না বলবে আর কি লিখবে? তাই আল্লাহ বলতেছে বাম কাঁধের ফেরেশতা লেখ। তো বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ আমি কিছুই শুনিনি, আমি না শোনা কি লিখবো? আল্লাহ বলতেছে যারা নাই 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 এই তিনবার নাই বলে নাই, তাদের পক্ষ থেকে আল্লাহ বলতেছি এরা হলো বোবা শয়তান। ধরে বলেন কি? শয়তান। তা আমরা কি বোবা শয়তান হব? তাহলে এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোকা, এই কোরআনে কোনো গোজামিল নাই। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এমন একটা নির্ভেজাল কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়াত স্বরূপ দান করলো, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? এটা কি বক্তার কথা না আল্লাহর কথা? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়ার লক্ষণ কি? ঈমান বাড়ার কিন্তু লক্ষণ আছে। ঈমান বাড়ার লক্ষণ হলো তারা জবান বন্ধ রাখবে না। অনেকদিন আগে একটা গান হয়েছিল, কলিকালের জামানা আসল বলতে মানা, আসল কথা ধরলে তোমায় মারবে রে। গান শোনেন নাই? আপনার গান শোনেন নাই? মানে বর্তমানের জামানা আসল কথা বলতে মানা, আসল কথা বললে তোমায় ধরে নিবে রে। দু একজন কয় ঠিক, বাদ বাকি চিন্তা করতেছে। আমার বউ আমারে কয় যে পাবনার তো যাচ্ছেন, দেখাশোনা আওয়াজ করবেন, দেখাশোনা আওয়াজ করবেন, আশেপাশে খেয়াল করবেন, পুলিশ টুলিশ থাকলে একটু তেল তেল আওয়াজ করবেন, ধরবার যেন না পড়ে। আমি বউরে কইলাম পুলিশ আমারে ধরবে, র্যাব আমারে ধরবে, এই চিন্তা তুমি করো। একটা আমার অন্তর থেকে বলো, পুলিশ র্যাবের আগেও তো আমাকে ধরেছে, তারা কি ছাড়ে নাই? তোকে ছাড়ছে তো, কিন্তু এমন একজন ধরবে যেইটা ধরার পরে আর কোনোদিন ছাড়বে না, তার নাম হলো আজরাইল। যেরকম কথা ঠিক কি না? আপনারা এমন একটা লোক হিম্মত দিয়ে বলেন তো যে হুজুর আমি এখান থেকে বাড়ি যেতে পারবই, আমাকে বলতে হয় পারবো ইনশা যদি আল্লাহ চায়। তো যাদের এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই তারা এত বড় মাতলামি কেন করো?
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর উপরই তাফসির হবে। এত বড় মাতলামি কেমনে করো যে তোমার পাঁচতলা বিল্ডিং এর উপর তলায় উঠে তুমি 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল পরে তামানে দিয়ে 9টার সময় বলতেছা আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাসা আমার ঘর আমাক নামাইকে, কয়টার সময়? 9টার সময়। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প বোঝেন আপনারা, গোটা বিল্ডিং লড়তিছে, 9টার সময় কি কয়েছে আমাক নামাইকে। আর রাত 3টার সময় যখন ভূমিকম্প শুরু হয়েছে তখন এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ঘুমিয়ে লুঙ্গি খোলা আছে এই লুঙ্গিটা পর্যন্ত পরার টাইম পাইবে। ফেরেশতাকে আল্লাহ তুমি এটা কি করলে? আল্লাহ কয় 9টার সময় এই কি কইছিল? 9টার সময় কইছিল আমারে নামাইকে, রাত 3টার সময় আমি আল্লাহ তারা ওরে ন্যাংটা করে নামাইছে। ধরে কার কথা ঠিক কি না? আজকে ক্ষমতার চেয়ার পাইয়া কেউ যদি মনে করো এত সালের আগে আমাক নামাইকে, আল্লাহ বলে সময় লাগবে না, সময় লাগবে না। সামান্য করোনা দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি আমেরিকাকে আমি আল্লাহ দমন করেছে। ধরে কান কথা ঠিক কি না? ওরা বলেছিল মোল্লার দল মসজিদ পর্যন্ত, মোল্লা এখন আফগানিস্তান চালায়, একটা আমেরিকাও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে আফগানিস্তানে পাওয়া যায় না। আমার আল্লাহ পারে কি পারে না? তো ইজ্জমান তাসা এখন আসেন, কারণ আপনারা এবং মা বোনেরা এই দুই দলকে সমন্বয় করে আমার ওয়াজ করা লাগবে। মাগরিবের পর থেকে এখানে ওয়াজ হয়েছে, আমি তো মাগরিবের পরে আইছি, মুলাডলিতে আমি মাগরিব পড়ছি। অনেকের ভিতরে সন্দেহ যদি না আসে, আসলে আপনারা গোপন খবর জানেন না, আমি আসি ঠিকই, অনেক জায়গায় আমাকে উঠতারি দেয় না, ঘরের ভিতর থেকে আমাকে চলে যেতে বলে যে হুজুর আইসেন ঠিকই কিন্তু মঞ্চে যাওয়া যাবে না। হাজার হাজার জনগণ আসে ঠিকই কিন্তু সে টেজ আমারে পায় না, ওরা বলে হুজুর আসেনি না অসুস্থ, কি করবে এখন? তো এই যে সন্দেহ, যদি না আসে যার কারণে আমাকে মাগরিবের পরই এখানে আসতে হয়েছে, এসে ক্ষতি হয়নি। আমি বক্তাদের ওয়াজ খুব ঘরের ভিতরে খেয়াল করে শুনলাম, ভালো ওয়াজ করছে কিন্তু এখন পর্যন্ত মা বোনকে নিয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলেনি। আপনারা তো জানেন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কি? মায়ের জাত। জোরে কান, কিসের জাত? আর প্রেসিডেন্ট কি? বাপের জাত। জোরে কান, প্রেসিডেন্ট কি? এটা কয়া লাগবে? তো বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট কি আর প্রধানমন্ত্রী কি? আপনারা বলেন তো কোন জাতের ক্ষমতা বেশি? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের খবরই আমরা পাই না। ধরে কোন কথা আছে না মারা গেছে রে? আর প্রধানমন্ত্রী প্রতি মিনিটে মিনিটে আমরা খবর পাই, শুধু বাংলাদেশে নয় প্রত্যেকটা বাড়িতে নারী হয়ে গেছে প্রধানমন্ত্রী আর পুরুষ হয়ে গেছে প্রেসিডেন্ট। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমাদের মা বোনদের ব্যাপারে কিছু কথা বলতে হবে। আয়াতে কারিমার মধ্যে সব আছে। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, রে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস করো। আমরা এই যখন যারা বসে আছেন আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি, করেন? লক্ষণ কি? সাহাবীরা বললেন রাসূলুল্লাহ, আমরা যদি বলি আল্লাহকে বিশ্বাস করি তাহলে কি দায়িত্ব শেষ? রাসূল বললেন একরার বিল লিসান, খালি বিশ্বাস করি এটা বললি হলে একরার বিল লিসান, জবানে বলো শেষ। আল্লাহ নবী বললেন তাসদিক বিল জেনান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা ফজরের নামাজ পড়ছেন, আর যারা করেননি তারা পড়েননি। হয়তো বলবেন হুজুর কেমনে?
এখানে যে বলা হচ্ছে আমল বিল আরকান, আমি যে আল্লাহকে বিশ্বাস করি সেটা আমলের মাধ্যমে কি করা লাগবে, প্রকাশ করতে হবে। তাহলে আসসালাতু খায়রিনের নাম শোনার পরেও যেই মুসলমান নামধারী মসজিদে যায় নাই ও মুসলমান দাবি করলো মুসলমান হতে পারবে না, কারণ বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালা, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। জোরে কর ঠিক কিনা? আমার এক হুজুর মসজিদের উন্নয়ন করা লাগবে, একতলায় আর মুসল্লি ধরে না, এই জন্য এবার আমরা দোতলা করার নিয়ত করছি। এমন ওয়াজ করবেন ওয়াজে যেন দোতলা হয়ে যায়। তাই কমিটির লোককে বললাম, ভাইজান ফজরের খবর কি? তো বলতে হুজুর এক কাতারে হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতে এক কাতার হয়। আসরের খবর কি? কয় ফজরের মতো। মাগরিবের খবর কি? বলে হুজুর কোনোদিন দেড় কাতার হয়। মানে কয় কাতার? আমাদের বগুড়ার ভাষা দেড় কাতার, আপনারা কি বলছেন? দেড় কাতার। তো এশার খবর কি? বলে শেষ নামাজ তো ওই ফজরের মতোই হয়। আমি বললাম মসজিদের মধ্যে কয় কাতার? কয় নয় কাতার। তো নয় কাতারের এখনো দুই কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে হুজুর, কমিটির একজন বলতেছে ওই যে দুমার দিনে সবার শেষে আসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। মানে এত রাগ বলতেছে ওই শালা। তাও ভালো, শালা কইছে, আল্লাহ কিন্তু শালা কয়নি, আল্লাহ বলেছে ফাওয়াইলুল্লিল মুসল্লিন, মারাত্মক কথা। এখন কারা কারা ফজর পড়েননি আজকের মাহফিলে বসে আছেন, আমি আপনার বিবেককে বললাম যদি আপনি আজকের দিনে মারা যেতেন জোহরের আগে, দুনিয়ার কোনো মাওলানা কোনো হুজুর আপনাকে দোয়া দিয়া জান্নাতে নিয়ে যাওয়ার পারবে না, আর আপনি যদি ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ আগে মারা যান কোনো জানাজা করা লাগবে না, বিনা জানাজায় কবর দিলেও ওই ফজরের নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অনেক লোক কিন্তু জান্নাতে হবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না, অনেক লোক জান্নাতে আজকে দান করতেছেন, অনেকে হুজুরি নামাজ পড়ে এক বস্তা সিমেন্ট দেয় না, আমি নামাজ না পড়ে দশ বস্তা দিছি, ভালো করছিস। তো হুজুর তো দোয়া করলো জান্নাতে, তুই জান্নাত পাবি তো? কয় নামাজ না পড়েও জান্নাত পাবো? কয় পাবি ঠিকই, কিন্তু বিপদ আছে। বলে কি বিপদ? আল্লাহ বলবে জান্নাতে যাও, তুমি তখন জান্নাতে যাবা, যাই দেখো বিশাল একটা তালা, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেস্তের চাবি, তো তালা লাগান আছে, এখন তোমার কাছে চাবি নেই। তখন বলে আল্লাহ জান্নাত দিলেন কিন্তু জান্নাতে প্রবেশ করার জন্য দরজায় দিয়ে বিশাল একটা তালা লাগাইছেন, এই তালার চাবি কোথায়? আল্লাহ বলে প্রত্যেকটা নামাজের কাছে আছে। যারা জুমার নামাজ পড়ছেন তাদের কাছে চাবি থাকবে ঠিকই, তালার মধ্যে ঢুকছি ঠিকই, কিন্তু পেঁয়াজ হবি না, পেঁয়াজ হবি না, আল্লাহ ঢুকছে ঠিকই, পেঁয়াজ খায় না কেন? বলে পাঁচটা দাগ আছে রে, পাঁচটা দাগ দেখতে আছে নাকি? না আমার তাবির মতো পাঁচ দাগ নাই। ও তুই পাঁচ রক্ত পড়িস নি? তা আপনারা কয় রক্তের চাবি? হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবে মাহফিল, ওদিকে আমার খেয়াল আছে, কিন্তু ব্যাপারটা হলো মসজিদ উন্নয়ন তখনই হবে যখন পাঁচ রক্ত নামাজ ভরপুর আদায় হবে। ধরে খান কথা ঠিক কিনা? আপনাদের মসজিদের খবর আপনারাই ভালো জানেন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো শোনো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ওটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যত আমল আল্লাহ আমাদের দুনিয়াতে দিয়েছেন তার মধ্যে এক নম্বর আমলের নাম কি? সবাই বলেন লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই, কামই শেষ। যার নামাজ নাই তার কি নাই? এখন যারা নামাজ পড়েনি তারা এ ওয়াজ ভালোবাসবে, কিরে তিন বছর পরে পাবনার ঢুকলো, ঢুকাবার ওই নামাজ, ওই নামাজের ওয়াজ ধরলো, আর কোনো ওয়াজ নাই। আল্লাহ কোরআনে বলেছে হুজুরেরা তোমরা যতই ওয়াজ করো, তোমাদের ওয়াজ দিয়ে
বাংলাদেশের যুবকেরা নামাজি হবে না। নবীর ওয়াজ দেয় হয়নি আর তোমাকে ওয়াজ দেওয়া হবে? 13 বছর নবী মক্কায় ওয়াজ করলেন, মুসলমান হয়েছে মাত্র 320 জন, মাথায় লষ্ট। 13 বছরে মক্কায় মুসলমান হয়েছে কয়জন? 320 জন। ধরে কোন কয়জন? 320 জন। তার মধ্যে 17-18 জনকে ওরা পিটাই মারছে। 17-18 জনকে ওরা কি করে মারছে? পিটাই মারছে। এই আমাকে দল বাদ দেয়, তুই আবদুল্লাহ রে তিনপোলার দল গেলি কেন? আল্লাহ রাসুল বললেন, আল্লাহ এভাবে পিটন খায় খায় মরে যাচ্ছে, এখানে কি কিছুই হবে না? আল্লাহ বললেন, হবে হবে। একজন নেতা হবে, একজন ইমাম হবে, তাহলে হবে না। একই ব্যক্তিকেই নেতা এবং ইমাম হওয়া লাগবে। আমার কথা বুঝতে পারেন নাই? মক্কাতে না হওয়ার পিছনে কারণ হলো আপনি হচ্ছেন ইমাম আর আবু জেহেল হচ্ছেন নেতা, যার কারণে অবস্থা এরকমই হচ্ছে। কিন্তু যিনি নেতা হবেন তিনি যদি মসজিদের ইমাম হয়, যারা নামাজ পড়ে না তারা নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। কারণ আমাদের নেতা শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের নেতা হলো বাইতুল মোকাররম মসজিদের খতিব। ধরে কর না, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে যত আমল আছে আপনারা স্বীকার করেছেন, 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে বলেন, নামাজ। ধরলে কি হয় আর পড়লে কি হয়? আজকে আমাদের বাংলাদেশে বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, এটা কিন্তু নামাজ ধরা নয়। নামাজ ধরা হলো বাপ যখন নামাজ পড়ে বেটা নামাজ পড়তে বাধ্য হবে। সুবহানাল্লাহ। কর না কেন, দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়তে বাধ্য হবে। আর এখনকার নাতিরা মুসকি হাসে আর কি কয়, বুড়া তোমার হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দেও মিল, আমার হলো চামড়া টাইট, আল্লাহর সাথে কর্ম ফাইট। আজকে আমাদের যুবকদের চরিত্র যে হারে নিম্নের দিকে চলে যাচ্ছে, যুবক তোমরা অনুসরণ করবে কাকে? আল্লাহকে অনুসরণ করা হবে না। আল্লাহ বললেন, এর রবিউল আউয়াল মাস, জোরে কোন কি মাস? কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর মহব্বত যদি তোমরা পেতে চাও, তাহলে রাসূল বলেন আপনাকে ইত্তেবা করা লাগবে, আপনাকে যদি ইত্তেবা করে আমি আল্লাহ ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবো না, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বাবা, যুবকেরা মনে কষ্ট নিও না, কারণ বর্তমান বাংলাদেশ এমন একটা পর্যায়ে গেছে, বিশেষ করে এই যে মোবাইল, এই মোবাইল, আগে কিন্তু আমরা ছোটবেলায় শুনছি ছবি তোলা কি কথা কয় না, ছবি তোলা কি, পরে যখন বাংলাদেশ সরকার নিয়ম করলো হজ করবার গেলে পাসপোর্ট ছবি লাগবে, ব্যাংকে টাকা রাখতে গেলে পাসপোর্ট ছবি লাগবে, পরীক্ষা টরীক্ষা দিবার গেলে পাসপোর্ট ছবি লাগবে, আপনি যদি ভোটার আইডি করতে চান ছবি লাগবে, তারপরে যদি আপনি হজ করবার যায় ছবিগুলো মানুষ তখন আলেমের কাছে আসলো কী করা যায় বলে, এই মুহূর্তে প্রয়োজনের ক্ষেত্রে ছবি তোলা যায়, প্রয়োজনের ক্ষেত্রে। আর আমার মতন হুজুর বর্তমানে ঘরে আসলে যুবকেরা সেলফি তুলবার চায়, আমি যদি খালি মাথা নিচু করি তাহলে তুলো পারবে না, আমি আর এটা বুক টান করে থাকি, তুলুক তুলুক, চিন্তা করছেন? আজকে যত যুবক সেলফি নিছে আমাকে তো বলা দরকার ছিল তুমি এসব নামাজ পড়ছ, কিন্তু পারিনি, পারি নাই। গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি 33 বছর হলে, মানুষ সব শুনতে চায় কিন্তু নামাজ কায়েমের ওয়াজ শুনতে চায় না। দরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবে কি করবে তুমি? মহিলার কুড়ি যাবে এত রাত্রে, এই রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছে, বিকল্প কোনো রাস্তা নাই? আল্লাহ কোরআনে বলেছেন, অকরোনা ফি বুয়ুতি কুন্না ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
এই মেয়েরা এই মেয়েদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হয়ে না, কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে পর্দা নিয়ে হেজাব নিয়ে বের হওয়া লাগবে। এখানে পর্দার হেজাব মানে কি বুঝতে হবে তো। মা বোনদের জন্য ওয়াজ শোনা কিন্তু ফরজ না, পর্দা মানা হলো ফরজ, ঠিক কথা কন ঠিক? এমন কি আপনি যে হজ করে দেবেন, আপনি যদি মহিলা হন, টাকা 1,00,000 থাকলেও আপনার উপর হজ ফরজ না যতক্ষণ পর্যন্ত একটা মহরিম ব্যক্তি আপনি না পাবেন। কি ভাবতেছেন? যে হজ ফরজ হয়ে গেছে সেটা পর্দা নিয়ে করার মতন পরিবেশ যদি না পায় মেয়েদের জন্য হজ ফরজ না, আর ওয়াজ শোনা তো মুস্তাহাব। এতগুলো মরদ মানুষ ছেলে নিয়ে মানুষ যাবে, এটা সম্ভব না। রাস্তা বিকল্প রাস্তা করেন, আর কতগুলো লোকেরা যে ওটা বেড়াম এই ওটা বসা করে কেরা মূর্তি বলে, মানুষ জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে আছে, আর এরা জায়গা পাওয়ার পরে পেশাব লাগছে। আপনাদের ভাই আপনাদের কাছে বসে আছে, উঠবার চাইলে ওর জিজ্ঞাসা করেন তুই উঠবি কেন? কু আন ফুজা কু আহালি কু নাহার, আপনি শুধু একলাই জান্নাতে গেলে হবে না তো, আপনার পাশের ভাইটাকে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? ধরে কারণ হুকুম কার? ও হয়তো এসব নামাজ পড়ে নাই, দেখে নামাজের কথা শুনতে আর খারাপ লাগতেছে। আরে পাগলা এসব বললাম তো কি হয়েছে? ফজর থেকে নামাজ শুরু করে দাও, যত ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ধরে কারণ ঠিক কিনা? কেন হকুল্লার ব্যাপারে আল্লাহ কঠিন হয়নি, হকুল্লাহ নামাজ রোজা হজ জাকাত এই ব্যাপারে আল্লাহ খুব একটা কঠিন হয়নি, কারণ আমি তৌবা করলেই মাফ করে দেব। কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার হক এটার ব্যাপারে আল্লাহ কঠোর, যে ওইটা মাফ করার আমার শক্তি নেই, ওটা মাফ বান্দা কি করা লাগবে? তা আপনার এই নামাজটা তো হক করলেন। শোনেন যেই কথাটা বলতেছিলাম, আত্মকুল্লভ ইমানদারের জন্য এক নম্বর আমল নামাজ না, এক নম্বর আমল হলো আল্লাহর ভয়। ধরে কোন কার ভয়? এখনই আসরে নামাজ পড়ছে, পড়ে ওই ব্যক্তিটা জমি আবাদ করে, জমির ধান দেখ পারে গেছে, যা দেখে ওপর জমির পানি আছে নিচে ওর জমির পানি নাই, নামাজ কিন্তু এখনই পড়ছে, মাথার টুপি আছে, নামাজের ধুলা কপালত কিছুটা আছেই। ওই লোকটা যাই দেখতেছে উপর জমির পানি আছে নিচের জমির নাই, তো নিচের জমি তো নাই মানে ওরই জমি। এখন চিন্তা করছে যে কি করা যায়, চারিদিকে এভাবে তাকায় দেখে না কোনো মানুষ নাই, একজনও নাই, আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, আল কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপর দিকে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন ওর শুক্রিয়া, পাপ হবে না গুণ হবে? এ পাপ হবে না সব হবে। চারদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। এই লোকটা আসলে নামাজ পড়ল কিন্তু আল্লাহর ভয় তার কলিজার মধ্যে নাই। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো কোনো নামাজি সুদ খাইতো না, কোনো নামাজি ঘুষ খাইতো না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজের জোরে ফাহশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়া সরওয়ানা, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনি যে জোহর নামাজ জামাতে পড়ে বাড়ি যায় দুপুরে ভাত খাচ্ছেন, আপনার বউ আপনাকে খাবার দিচ্ছে তরকারি দিচ্ছে, আপনার খাওয়ার আগে জিজ্ঞাসা করা দরকার ছিল, আমি তো জোহরের জামাত পড়ে আসলাম, তুমি কি জোহরের নামাজ পড়ছো? বউ যদি কয় না আমি তো নামাজ পড়িনি, আপনার তখন কি বলা দরকার? একসঙ্গে ভাত খাব, নামাজ পড়ো, তারপরে খাবার দাও। আপনি যদি এই নিয়মটা চালু করেন যে নামাজ না পড়ে জোহরের খাবার খাবো না, যে ছেলেটা আপনার সঙ্গে বসেছে তাকে জিজ্ঞাসা করা লাগবে তুই কোন কাতারে নামাজ পড়লি? আমি তো সামনে কাতারে, তোকে তো মসজিদের মধ্যে দেখলাম না। বেড়া যদি কয় আব্বা আমি তো নামাজে যাই নাই, তুমি যদি বাবা হও 10 বছর থেকে মারের কথা আছে, ধরে কর কথা ঠিক কিনা? মারের কথা 10 বছর থেকে
আল্লাহর বান্দারা সমাজ বিশৃঙ্খল হওয়ার কারণ কি? এই যুবকেরা রাস্তার পাশে বসে সরকার নিয়ম করে দিছে বাল্য বিয়া বন্ধ করো। বর্তমান সরকারকে বলবো শুধু বাল্য বিয়া বন্ধ করলে হবে না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেক ছেলের হাতে মোবাইল, 17 বছরের ছেলে 13 বছরের মেয়ের সাথে প্রেম করতেছে, একবারে মিনিট কিনছে 500 মিনিট। ওদের প্রেম তো রোগ যখন শুরু হয়, সব রোগের সেরা রোগ তারই নাম প্রেম রোগ। এই রোগের ওষুধ কোনো নাই রে, ডাক্তারেরাও ফেল মারে ভাই ভাই। রাস্তার পাশে বসে ওর প্রেমিকার সাথে গল্প করতেছে, 10 মিনিট 20 মিনিট হয়ে যায়, এমন ভাবে বসে গল্প করতেছে, রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতেছে, একটা মানুষের ছেলেটার দিকে তাকায় না। কারণ বর্তমান বাংলাদেশ এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, আপনার সামনে যদি কোনো মানুষকে হত্যা করে আপনি কিছুই বলবেন? দেখেন না, ঢাকা পিটে মারতেছে একটা লোককে, আর হাজার হাজার শত শত লোক দাঁড়ায় দেখতেছে। যদি বলা হয় চলো যাই বাধা দেই, দরকার নাই, এরা ক্ষমতা আছে। যারা মারতেছে এরা কাটাছে, ক্ষমতায় কি মানুষ আছে না আল্লাহ আছে? যদি আত্মা কুল্লা আমাদের কলেজার মধ্যে থাকতো, তাহলে কখনো বলতাম না উমুক দল ক্ষমতায় আছে, সামনে উমুক দল ক্ষমতায় যাবে। এটা কোনো মুসলমানের বাক্য হতে পারে না। মুসলমানের বাক্য হলো সবসময় ক্ষমতা আছে আমার আল্লাহ। ধরে কার কথা ঠিক কিনা? একদল ক্ষমতায় আছে, একদল ক্ষমতার যাবি। রাস্তার পাশে ছেলেটা ঘন্টার পর ঘন্টা গল্প করে, শত শত মানুষ যাওয়া আসা করে, কয় না তুই কার ছেলে রে, তোর বাপকে? তুই যেখানে বসে গল্প করতেছিস মোবাইলে ঘন্টার পর ঘন্টা, তোর কি রোগ ধরছে? এক লোক কয় না। কারণ ওই ছেলে যাকে অনুসরণ করে, ও কোনো আলেম অনুসরণ করে না, ও সাকিব খানকে অনুসরণ করে। জোরে করে কথা ঠিক কিনা? আর বাংলাদেশের একটাই নায়ক সাকিব খান, ওই বিয়ের আগে বাচ্চা দেয়। বর্তমান ওর কাছে কোনো ভালো নাই, খা হেফাজত নাই, ওই প্যাটের মধ্যে ঢুকে দিবি, দিয়া বলবে এখন প্রকাশ করা যাবে না, মোটামুটি বয়স হলে করো। আমাদের বগুড়ার জামাই, আমাদের বগুড়ার কিন্তু জামাই প্রথম বিয়ে করছে অভি বিশ্বাসকে, মুসলমান মানে 7 বছর পরে সেটা খবর আছে। তারপর আবার বিয়ে করলো বুবলিকে, 2.5 বছর পরে সন্তান সহ ফেসবুকে হাজির। আবার আজকে শুনলাম যে পূজা সেরি না কি সেরি একটা আছে, একসময় সিনেমায় ছোট্ট বাচ্চার অভিনয় করেছে, ও ওরেও নাকি। এই অবস্থা দেখে এক মেয়ে, সাকিব খান যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসতেছিল, তখন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্যে যুবকেরা দাঁড়ায় আছে রাস্তায়। এক মেয়ে বলতেছে, আমার জীবনের বড় সাধনা, আমি সাকিব খানে পাঁচ হইয়া খালি বরকত নেব, পাঁচ হইয়া। সে মেয়েটা এখন বলতেছে, ওই পাঁচ হওয়ার পর থেকেই আমার দেহ বমি বমি ভাব। কি অবস্থা রে যুবক, রাস্তার পাশে বসে গল্প করো ঘন্টার পর ঘন্টা, একটা মানুষও তোমাকে ভালো হওয়ার জন্য সেট করে নাই। আজকে আমি বগুড়া থেকে এসেছি, তুমি যুবক জাহান্নামি না, তুমি যুবক হবে হাসান হোসেনের, জান্নাতি যুবকদের সর্দারের একজন। জোরে করার কথা ঠিক কিনা? যুবক জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সেই পথে যদি যাবার চাও, তাহলে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। তুমি কি করতেছ ওরা কেউ না দেখলো, কে দেখতেছে? এ ভয়টা কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন শুধু ভয় রাখলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। নিয়ম মতো, নিয়ম মতো কি? রাস্তা দিয়ে দাদি যাচ্ছে আর নাতনি যাচ্ছে, দাদির গায়ে বোরকা আছে কিন্তু নাতনির গাওয়াত নাই। আপনারা বলেন তো, রাস্তার জনগণ কি দাদির দিকে তাকাবে না নাতনির দিকে তাকাবে? আল্লাহ যে বলেছেন হাপ্পা তুকাতিহি, এর ব্যাখ্যা হলো, এটা বোঝানোর জন্য বলতেছি, রাস্তার লোকজন কিন্তু নাতনির দিকে তাকাবে, অথচ নাতনির গাওয়াত বোরকা নাই। নাতনির গাওয়াত একটা অন্না আছে, একটা কি আছে, অন্না আছে। আগে অন্না কিন্তু এরকম থাকতো, আগেকার মেয়েরা অন্নাটা এরকম দিয়ে রাখতো, কিন্তু এখনকার মেয়েরা আবার এরা বুবলি অনুসরণ করে অন্নাটা এরকম ঘুরে দিছে, এরকম ঘুরে দিছে।
অন্যা আছে ঠিকই, কিন্তু জায়গা মতো নাই। তাহলে এখন বলেন, রাস্তার জনগণ কি দাদির দিকে তাকায় থাকবে না নাতির দিকে? তাহলে দাদির গায়ে বোরকা আছে, নাতির গায়ে নাই। এখন আপনি দাদি গিয়ে বলতেছেন, কে দাদি বোরকা পরছেন কেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় পর্দা না করলে যদি জাহান্নাম হয়, পর্দা না করলে যদি জাহান্নাম হয়, এই ভয়টা ধরছে দাদিকে। কিন্তু যদি নাতনির দিকে সবাই তাকায় থাকবে, সেই নাতনির ভয় ধরে নাই। আমি বললাম বুড়া হলে তো ভয় হবেই, কিন্তু বুড়াদের জন্য নয়, যুবকদের জন্য। তো বলতেছি বাজান, যেই সময় রক্ত টকবক করে, ওই সময় যেই যুবক পাঁচ রক্ত মসজিদ জামাতের সঙ্গে নামাজ আদায় করে, শুনে নাও কান খোলে, তুমি সাধারণ যুবক নও, তুমি হাসান হোসাইনের সঙ্গে জান্নাতে থাকবে। তুমি সাধারণ যুবক নও। তো সবাই যায়, অনেক কিছু কয় না, তো একটা কুত্তে যাচ্ছে, কুত্তে কুত্তে যাওয়ার সময় চিন্তা করে, এই যেটি বসে থাকে, কোনো রওয়া নাই চড়া নাই, কী করে, কোন জায়গার যোগাযোগ হয়, ওই যোগাযোগ করতেছে কার সাথে? প্রেমিকার সাথে। কুত্তের বিরক্ত লাগছে। কুত্তা কিন্তু খুব ভালো পশু। ইমাম গাজ্জালি বলেছেন, কুত্তার তিনটা স্বভাব যদি কেউ গ্রহণ করে, সে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। ধরে কোনো সুবহানাল্লাহ। কুত্তা, আমার এলাকার এক মুয়াজ্জিন যখন আজান দেবার যায়, বুঝলেন, কুত্তা দেখা যায় না পাড়া, কিন্তু ওই মুয়াজ্জিন যখন আজান দিবে, তখন কুত্তা আসে শুরু করে দেয়। মানে মুয়াজ্জিন আজান দিবারে দেয় না, মুয়াজ্জিন কয় হুজুর, আচ্ছা আমি আজান যখন দিবার দেয়, কুত্তা এভাবে কুত্তাকে আসে আমার আজানের লোকমা দেয়, উ করে, ব্যাপার কি? আমি মুয়াজ্জিনকে বললাম, তোমার বড় ছেলে নামাজ পড়ে? দেখছেন না? তোমার মেজ ছেলে নামাজ পড়ে বলে না? তাহলে তুমি মুয়াজ্জিন হইছ, অথচ তোমার সন্তান নামাজ পড়ে না। এটা দুনিয়ার কেউ বুঝবার না পারলেও কুত্তা বুঝেছে। কে বুঝেছে? এদিন আজান দিবার গেলে কুকুর, তো কুকুর চিন্তা করে যে এই ভয় বসে আছে, লড়াই চড়া নেই, একটু লড়ান দরকার। আস্তে করার পিছনে যে কুত্তা কিছু করার আগে নাক দেয় সঙ্গে, এরকম নাক টানছে না, তাও লড়ে না, তখন ব্যায়াম ফ্যান তুলে পেশাব করে দিছে। ধরে কোন কি করে দিছে? যেই পেশাব করে দিছে, যুবক নাক ধরছে, তাকে তাকে কুত্তা পেশাব করে দিল। আজকে আমাদের যুবকদের চরিত্র হয়েছে এইরকম, আল্লাহর দুনিয়াকে ভুলে গিয়ে, দিনকে ভুলে গিয়ে তারা দুনিয়ার পাগল হয়ে গেছে। এই সমস্ত পাগল যুবকদেরকে এই কোরআনের আন্দোলনে আনার দরকার আছে না নাই? এদিকে লক্ষ্য রেখি আমি আয়াতটা আপনাদের সামনে। আত্মাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে হবে, শুধু ভয় করলে হবে না, হাক্কা তোকাতিহি, নিয়ম মতো ভয় করা লাগবে। আর নিয়ম মতো যদি ভয় করতে চাই, এটা মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র আমার কার আইন লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর আইন চালু নাই বলে আমরা অনেক অন্যায় করতেছি, অন্যায়ের সাজা হচ্ছে না, সাধারণ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, অথচ অনেক অন্যায়কারী, তারা জেলের ধার দেওয়া যাওয়া লাগে না। এই বস্তা বস্তা আইন দিয়ে কোনো মুসলমানের সমাজ চলতে পারে না। সমাজকে চলতে গেলে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই সবাই বলেন আল্লাহু আকবার। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। অনেকে কথা স্লোগান দিচ্ছেন তালক পড়ে, কিন্তু আজও পর্যন্ত কোরআন তো ধরেননি। এক ছেলের সামনে বসে খুব স্লোগান দেয়, আমি কথা বলার আগে স্লোগান শুরু করে। আমি ছেলেটারে বললাম, বাবা তে যে কোরআন দেয়নি তো, তুমি একটা কোরআন শুয়ে বানা দাও তো। ওই ছেলেটাকে আমি বললাম, শোনো, তে যে এখনো কোরআন শরীফ দেয়নি, তুমি একটা কোরআন শরীফ নিয়ে আসো। ছেলে ওখান থেকে চারিদিকে ঘুরলো, কিছুক্ষণ পরে মসজিদের মুয়াজ্জিন আমাকে কোরআন শরীফ দিয়ে গেল। কে দিল? মসজিদের মুয়াজ্জিন। পরে ওই ছেলেকে আমি বললাম, কারে ছেলে, তোরে কোরআন আনতে বললাম, তুই নিজে নাই না মুয়াজ্জিন আনলো খান? তখন বলে, হুজুর আমি আপনার বসে স্লোগান ঠিকই দিচ্ছি, কিন্তু আমার শরীর পবিত্র নাই। হুজুর আমি জানি কোরআন শরীফ ধরতে গেলে শরীর পবিত্র হওয়া লাগে। কথা কন, এইটা এমন একটা কিতাব যেইটা ধরতে গেলে কি হওয়া লাগবে?
তুমি স্পর্শ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার শরীর পবিত্র না হবে, এমন একটা কিতাবের তাফসির শুনতে আমরা এসেছি যেটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করতে হয়। পারেন সবাই কোরআন পড়তে? পারেন? পারেন না। এবছর কিছুদিন আগে তাকরিম, সালে আহমদ তাকরিমকে কি সম্মান দিল দেখছেন? রাত দুটার সময় বিমানবন্দরে নামছে হাজার হাজার লক্ষাধিক মানুষ, সাদর সম্ভাষণ জানানোর জন্য গেছে। পরে যখন ফুল নিক্ষেপ করতেছিল, আমি ভিডিও দেখলাম, ছেলেটা লজ্জায়, ছোট মানুষ তো লজ্জায় মাথায় এরকম নিচু করে আছে, আর হুজুর আর মাথার তলে এইরকম থুতুর তলে হাত দেখা, একটু জনগণ দেখবার চায়, একটু তাকায় দেখ, ও সম্মানে এত লজ্জা পাইছে, ও চোখের পানি বের করে মার কাছে বলে, মা কোরআনের এত সম্মান আগে বুঝি নাই, ছোট্ট একটা মানুষ কোরআন তেলাওয়াত করতে পেরেছি, বাংলাদেশের সম্মান হয়ে গেছে, জনগণ আমাকে যে সম্মান দিয়েছে। মা বলতেছে, বাবা এই কোরআন পড়ে তুমি যদি এত সম্মান পাও, এই কোরআন যদি গ্রহণ করো, বাংলার মানুষ তোমাকে যেমন বরণ করেছে, জান্নাতের ফেরেশতা তোমাকে জান্নাতে তেমন বরণ করে নিবে। যুবক, আমরা সেই কোরআনের মাহফিল এসেছি, চিন্তা করেন, সময় তো আমার বেশি বাকি নাই, জীবনে বহু কাহিনীর রস শুনেছি, আজকেও শোনাবো। আমি কাহিনীর যখন রস ধৈর্য করি না, লড়া ছড়া, একজন আসার আগে ওই মগরেও পড়েনি, এসব নামাজ পড়েনি, ঘরের মধ্যে আমাকে বলতে হুজুর কান্দানার ওয়াজ করবেন, কি ওয়াজ, ওই মগরেও পড়েনি, কথা কয় না কেন, মগরেও পড়েনি, ফজর ওই কান্দানার ওয়াজ শুনবে। তাইফের জীবনে সবাইকে ভালো লাগে, নবীর তাইফের জীবনে বললে মানুষের চোখে পানি আসে, কিন্তু যেই বাংলাদেশে বারো রবিউল আউয়াল যেই তারিখে নবী বিদায় নিয়েছে, এই তারিখে যারা ঈদ মিলাদুন্নবী পালন করে উদযাপন করলো আনন্দ, একটা মুসলমান তো বাধা দিলেন না। ইতিহাস জানতে হবে, বারো তারিখে নবী দুনিয়াতে আসে নাই, বারো তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী যখন দুনিয়াতে এসেছেন সেটা বারো তারিখ ছিল না, এই ব্যাপারে মতভেদ আছে, কেউ বলেছে নয় তারিখ, কেউ বলেছে সাত তারিখ, কেউ বলেছে এক তারিখ হতে পারে। অনেকে জিজ্ঞেস করছে নির্দিষ্ট তারিখ না বলে মতভেদ হলো কেন, বলে মতভেদ হওয়ার কারণ হলো ওই সময় এত বড় নবী হবেন এটা কেউ জানতো না, আর জন্মের আগে যার বাবা মরে গেছে অনেক মানুষই তাকে কুলটা বলতেছে, কুলটা পেটর থাকতে তার বাপ মরে সেই ছেলে ভালো হবে, আর সেই ছেলে কবে জন্ম নিয়েও সেই তারিখ কেউ মনে রাখে নাই, কিন্তু নবী যখন বিদায় নিয়েছে তখন নবীর সোয়া লক্ষ সাহাবি ছিল, ধরেখন সুবহানাল্লাহ, কত সাহাবি, সোয়া লক্ষ সাহাবি ছিল, সমস্ত সাহাবি নবীকে এত ভালোবাসে নিজের জীবনের চাইতেও বেশি, তাই তারা তারিখ নির্ধারণ করে রাখতে পেরেছে, বারো তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বারো তারিখ যদি নবীর বিদায় নেওয়ার দিন হয়, ওইটা মুসলমানের কোনোদিন আনন্দের দিন হতে পারে না। কি আনন্দের দিন নবীর বিদায় আপনার কাছে আনন্দ? উমর ফারুকের মতন কঠোর মানুষ বলেছে, কেউ যদি বলে নবী বিদায় নিছে তার দেহ থাকবে কিন্তু মাথা কি ভালোবাসে, নবী বিদায় নিছে সে মানেই পারতেছে না। আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার, সবাই কাল করবেন জোরে, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। ভাইজান, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের কি করণীয় একটু জানার দরকার আছে না? নাই না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বলি আপনি মুসলমান হয়ে মরতে পারবেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হয়ে মরা যেত তাহলে আল্লাহ কেন বললেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আচ্ছা, আমি যে ওয়াজ করতেছি আপনার কি বুঝবার পারতেছেন? এই ওই যে ওটা বসা তারা করে, এরা কি বুঝবার পারতেছে না? উঁচাতে যারা আছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? একটা হাত তুলে বলেন তো, বোঝা যাচ্ছে? এই কথা বোঝা যাওয়ার পরে উঠেন কেন? আশ্চর্য কথা,
কি হয়ে মরবেন, কি হয়ে মরবেন? মুসলমান যদি মরতে চান সময় তো বাকি নাই, উঠা যাবেন কোথায়? বাড়ির যাবেন? কেমন আল্লাহ করতে পারে বাড়ির যাওয়ার আগে তোমাকে হাসপাতালে দেওয়া লাগতে পারে? জোরে কথা ঠিক কিনা? এসেছেন যখন কোরআনের মাহফিলে ইয়ার কি করেন না? আল্লাহ বলেছেন লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, আল্লাযীনা কাফারু, এরা কাফেরদের সামনে বলেছেন। যখন কোরআনের কথা হয় উঠবেন কেন? সাহাবীদের উপরে পাখি পড়ে পাখি পায়খানা করে দিছে, তাই সাহাবীরা জানবার পারেনি। আল্লাহ রাসূল বলেছেন সাহাবী আমি আলোচনা করলে তোমার মাথায় পাখি পড়ে তুমি বুঝতে পারো না। বলে হুজুর আমি কোরআনের আলোচনা এমন পর্যায়ে চলে যাই মনে হয় জান্নাত আর জাহান্নাম আমাকে সরাসরি দেখানো হয়। তুমি কোরআনের পাগল হও জান্নাত পাবে, কোরআনের বিরুদ্ধে আরোপ করলে তোমাকে জাহান্নাম ফেলে দেওয়া হবে। আজকে সেই কোরআনের মাহফিলে বসে কথা যদি বুঝতে পারেন বাংলা কথা নড়াচড়া করেন কেন? দুই ঘন্টা পরে গিয়ে ঘুমান। তাহলে এখানে আমি চারটি বিষয় আলোচনা করতেছি। এক নম্বর ঈমান, দুই নম্বর আত্মাকুল্লা আল্লাহর ভয়, তিন নম্বর নিয়ম মতো ভয়, আর চার নম্বর মুসলমান না হইয়া মরণ নয়। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন আপনাদের কিন্তু আমল বেশি করা লাগবে না, মেয়েদের এত সুযোগ। সুবহানাল হলেন রাসূল বললেন মাত্র চারটা আমল করো, আল্লাহ চারটা আমলের বিনিময়ে তোমাদেরকে আটটা জান্নাত দিয়া দিবে। সুবহানাল হয় না? আচ্ছা পাপনার শ্রোতারা তো এরকম ছিল না, সুবহানাল কি ভুলে গেছেন নাকি? সুবহানাল ভুলে গেছে? তিনটা তসবি শোনেন, তিনটা তসবি বলার সময় জবান বন্ধ রাখা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন এই তিনটা তসবি যার জবান দিয়ে হড়হড় করে বের হয়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি সে যতবারই পাপি হোক না কেন মৃত্যুর সময় আল্লাহ তাকে জান্নাতি বানায়া তারপরে মৃত্যু দেয়। সাহাবীরা বললেন হুজুর তিনটা তাসবি কি? রাসূল বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তা আপনারা সুবহানাল্লাহ কখন বলা লাগবে সেটা তো জানেন, জানেন না ভাই? যান তো বলবেন কয় আমল? চারটা। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর রমজান মাসের রোজা, তিন নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর চার নম্বর স্বামীর কথা মতো চলা। এই চারটে আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ তাদেরকে আটটা জান্নাত দিয়া দিবে। নবীর মেয়ে এসে বলতেছে বাবা, হাসান হোসেনের বাবার মুখে শুনলাম আপনারা কি বলেছেন যে মেয়েরা চারটা আমল করলে আটটা জান্নাত পাবে। এই চারটা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন ফাতেমা মেয়েদের চারটা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা।